ख्याल करो कार्बनिक एसिडेड टाइम देखी CO3 ख्याल करो जो बिक्रिया देव तक क्योंकि उभमुखी चिन्ह यूज करते हैं कारण ख्याल करो एखे एक विषय आज देखो রিকভার করতে পারে না আর যেটা হচ্ছে লঘু দেখতেই পালা 1000 টা জিনিসের মধ্যে মাত্র 4 টা ভেঙে বিশ্লেষিত হয়ে গেছে বাকি 996 টা কিন্তু অক্ষত রয়েছে এজন্য এইখানে উভমুখী তীর চিহ্ন দেওয়া হয় কারণ এখান থেকে এখানে যেমন যাওয়া যায় ওখান থেকে তেমন আবার রিকভার করা যায় এই জিনিসটা একটু খেয়াল খাবারের সাথে সাথে যখন খাই আমাদের এই অ্যাসিড গুলো কিন্তু আমাদের পেটে চলে যায় অর্থাৎ আমাদের বডিতে চলে যায় তখন বডিতে বিভিন্ন কাজে মেকানিজমে বা মেটাবলাইজে এরা কি করে সাহায্য করে ওই বিপাকীয় প্রক্রিয়া গুলোতে যেমন পাকস্থলীতে আমাদের বডিতে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় তোমরা দেখতে পাবে তোমাদের এই অংশে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে পেটের যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা নিয়ে একটা সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে যেমন আমাদের যে পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা তৈরি হয় একটু খেয়াল করো একটু আলাদা সময় নি তোমাদের তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা তার আগে আর একটা ধর্ম বলি অ্যাসিডের কিন্তু আর একটা ধর্ম আছে ক্ষয়কারী যেমন তুমি যদি অ্যাসিডের মধ্যে কোনো একটা লোহার টুকরা রাখো দেখবে যে লোহার টুকরার প্রান্তটা নিচে পড়ে আছে সেখানে তলায় ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে গেছে কারণ ছিদ্র হয়ে গেছে অর্থাৎ ক্ষয় করে ফেলেছে অ্যাসিডটাকে এরকম আবার নীলিক মাছ আর একটা বিষয় দেখো অ্যানিলা অ্যানিলা মনে রাখবে অ্যানিলা অ্যানিলা তার মানে এতে হচ্ছে অ্যাসিড অ্যাসিড আর নীলতে হচ্ছে নীল মানে নীল কি অবশ্যই লিটমাস পেপার নীল লিটমাস পেপার এবং লতে হচ্ছে লাল লত হচ্ছে লাল লাল করবে তাহলে দেখো অ্যাসিড নীল লিটমাস পেপারকে কি করবে লাল করবে আর ক্ষার তাহলে কি করবে উল্টা করবে লাল লিটমাস পেপারকে নীল করবে খুব ভালোভাবে খেয়াল করো মানে অ্যাসিডের মধ্যে যদি তুমি নীল লিটমাস দাও লাল হবে আর যদি তুমি লাল রাখো সেটা কিন্তু নীল হবে না লালই থাকবে কারণ অ্যাসিড সবসময় লাল করবে আর ক্ষার হচ্ছে নীল করবে লালকে নীল করবে নীল রাখলে নীলই থাকবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো এখন আমরা পেটে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা বলি আমাদের যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয় এটা অনেক তীব্র এটার পিএইচ সাধারণত 1 হয়ে থাকে অর্থাৎ 3 এর কম হলে সেটা তীব্র বলা হয় তো 1 হলে দেখো এটা কত তীব্র তাই আমরা যখন খাবার খাই সেই খাবারটাকে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এটার সাথে মিশে তাকে পাক মন্ড বা কাইমে তৈরি করে মন্ড আকারে তৈরি করে আমরা বায়োলজিতে সেটা জানি অর্থাৎ সেটাকে এই যে ডাইজেশনে সাহায্য করে উপযোগী করে তোলে তার মানে তুমি যদি অনেক সময় ধরে খাবার না খাও এই অ্যাসিডগুলো খাবারের উপরে পড়বে না ক্ষরণ কিন্তু ঠিকই হবে তখন তোমার পাকস্থলীর পেটের অর্থাৎ প্রাচীরে গিয়ে অ্যাসিডগুলো পড়বে তখন ধীরে ধীরে এই প্রাচীরটা ক্ষত হয়ে যায় কারণ এটা তো ক্ষয়কারী বৈশিষ্ট্য আগেই বলেছি লোহার টুকরোকে ক্ষয় করে দেয় সেখানে তোমার পাকস্থলীর লেয়ারটা তো অনেক সফট না যে কারণে ক্ষয় হতে থাকে এই জিনিসটাকে সাধারণত আলসার বা পেপটিক আলসার বলা হয় তাই দীর্ঘ সময় ধরে না খেয়ে থাকা কখনোই স্বাস্থ্যকর নয় পেপটিক আলসার হয়ে যাবে প্রথমে দেখবো অনেক ব্যথা হবে বমি বমি ভাব হবে যেটাকে অ্যাসিডিটি বলা হয় তো আমি একটু পরে দেখবো যখন আমরা অ্যাসিড ক্ষারের প্রশমন বিক্রিয়াগুলো দেখব তখন দেখবে এখানে অ্যান্টাসিড নামে ঔষধ গ্রহণ করা হয় এর কারণ আমরা তখনই ব্যাখ্যা করবো আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো।